ক্লাস ফোরের ছাত্র ছাত্রীরা, আজ তোমাদের আমি জেনারেল নলেজ নিয়ে আবার কথা বলবো। তোমাদের জেনারেল নলেজে যে লাস্ট ক্লাসটা হয়েছিল, সেখানে আমরা তোমাদের পেজ 27 নিয়ে আলোচনা করেছিলাম। এবার এসো পেজ 28। পেজ 28-এ কিন্তু তোমাদের ওখানে তোমাদের ওটা নিজেদের পড়তে হবে, আমার কিছু করার নেই। এখানে দেয়া আছে ইনভেনশনস অ্যান্ড ইনভেন্টরস, এখানে যে জিনিস আছে সেই জিনিস সেটাকে আবিষ্কার করেছেন যন্ত্র, এবং কে আবিষ্কার করেছিলেন, কোন দেশের মানুষ তিনি, এবং কত সালে আবিষ্কার করেছিলেন, এটা তোমাদেরকে পড়তে হবে। এটা এমনিতে এ নিয়ে কথা বলে লাভ নেই। আচ্ছা, তারপরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে, দেখো তারপরের যে পাতা সেখানে আছে এনভায়রনমেন্ট সেভ দ্য আর্থ। এখানে একটা কিছু বলা আছে, কি বলা আছে এটা আমি তোমাদের একটু বাংলায় সংক্ষেপে বলে দিচ্ছি। আমরা একটা সুন্দর গ্রহে বাস করি যার নাম হলো পৃথিবী, কিন্তু বর্তমানে এই পৃথিবী একটা বিপদের সম্মুখীন, বলতে পারো একটা হুমকির সম্মুখীন। কার দ্বারা? না, দূষণের দ্বারা, পরিবেশ দূষণ, সব রকমই দূষণ, জল দূষণ, হাওয়া দূষণ, এটা একটা খুবই তোমার সাংঘাতিক সমস্যা যেটা আমাদের সবার ক্ষতি করবে, এবং এর জন্য দায়ী আমরাই। আমরা এগুলো কী করে করেছি? আমরা কারখানা করেছি, সেই কারখানা থেকে কিন্তু যে সমস্ত ফেলে দেওয়ার জল, তার মধ্যে কেমিক্যাল থাকে, আরও কত কী সব জিনিস থাকে যা মানে জীবজন্তু গাছের পক্ষে ক্ষতিকর, সেগুলোকে আমরা ঠিক মতন প্রসেস না করে নদীতে ফেলে দিচ্ছি। নদীর জল দূষিত হয়ে যাচ্ছে এবং সেখানে মাছ তো মারা যাচ্ছে, অন্যান্য যেসব প্রাণী বাস করে জলের মধ্যে তারাও মারা যাচ্ছে। আচ্ছা, এমনি সমুদ্র কলুষিত হচ্ছে, তোমার হাজার হাজার টন তেল নিয়ে জাহাজ আসছে সমুদ্রের উপরে, সেই তেল লিক হয়ে গিয়ে সে তেল জলের উপরে পড়ছে সমুদ্রের জলে, সমুদ্র দূষিত হচ্ছে। আমরা আমাদের যে বসবাস করি যেসব জায়গায় সেটাকে আমরা দূষিত করছি, প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের বোতল এসবগুলো ফেলছি। রাস্তায় গাড়ি চলছে আর কি, তোমার গাড়ি চলছে কিসের? পেট্রোল ডিজেলে, তার যে ধোঁয়া বেরোচ্ছে তার থেকে হাওয়া দূষিত হচ্ছে, তার থেকে গ্যাস বেরোচ্ছে, হ্যাঁ কেমিক্যালস বেরোচ্ছে, এগুলো দূষিত হচ্ছে। এইভাবে আমাদের পৃথিবী দূষিত হয়ে গিয়েছে। এর থেকে রেহাই পাওয়ার উপায় কি আছে? আবার আমরা এইসবের ব্যবহার যদি কমাতে পারি, নিজেদের যদি সংশোধন করতে পারি, তাহলে পরে এই যে গাছপালা, জীবজন্তু, মানুষ সবারই যে ক্ষতি হচ্ছে, এটা থেকে আমরা রক্ষা পেতে পারি, এবং সেটা ধীরে ধীরে হবে। এটাই মোটামুটি বক্তব্য, আরও আছে অনেক, সেটা পরে এ নিয়ে আমি আলোচনা করব। এখন চলো আমরা আমাদের যে কাজটা করতে চাই সেইখানে চলো। এখানে পেজ 30-তে এসো, এখানে বলা আছে এনভায়রনমেন্টাল কুইজ। কতগুলো ক্লু দেয়া আছে, এই ক্লু নিয়ে তোমাকে এর উত্তর করতে হবে। সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি আছেন, তার নাম কি? তার নাম আমরা জানি, তার নাম হলো মেধা পাটকার বা মেধা পাটেকর। মেধা পাটেকর। তারপরে দ্বিতীয় নম্বর, দিস ইজ এ ফেমাস ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ান হর্ন রাইনোসরাস। এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত হলো এই ন্যাশনাল পার্ক, তার নাম কি? তার নাম হলো কাজিরাঙ্গা, এটা আসামে অবস্থিত। কাজিরাঙ্গা, এবং এটা আছে কোথায়? আসামে আছে। বেশ, তারপরে এসো, ইট ইজ এ ফেমাস বার্ড স্যাংচুয়ারি ইন রাজস্থান। এখানে তোমার পাখিদের তোমার অভয়ারণ্য, পাখিদের অভয়ারণ্য, সেখানে কেউ পাখিটাকে মারতে পারবে না, বহু পাখি সেখানে আছে, তারা নির্বিবাদে কোনো অত্যাচার ছাড়াই বসবাস করছে। এটা আছে রাজস্থানের ভরতপুরে, রাজস্থানের ভরতপুর বলে একটা জায়গা আছে, সেইখানে এটা আছে। তারপরে কি আছে, হি ইজ এ ফেমাস অর্নিথোলজিস্ট অফ ইন্ডিয়া। অর্নিথোলজিস্ট মানে হলো যিনি পাখি নিয়ে চর্চা করেন, তাকে পক্ষী বিজ্ঞানী বা
অর্নিথোলজিস্ট বলা হয়। তার নাম কি? তার নাম হলো ডক্টর সেলিম আলী। তারপরে দিস ওয়াজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া, সে পার্কের নাম কি? করবেট পার্ক। এটা প্রথম ভারতের ন্যাশনাল পার্ক যার নাম হলো করবেট পার্ক। হ্যাঁ, তারপরে এসো দ্য ফেমাস এনভায়রনমেন্টালিস্ট ডেভেলপড হিজ লাইফ ডিভোটেড সরি দিস ফেমাস এনভায়রনমেন্টালিস্ট ডেভোটেড হিজ লাইফ টু প্রোটেক্ট দ্য ইকোলজি অব দ্য কুমায়ুন অ্যান্ড গারোয়াল হিলস। এই মানুষটি, এই পরিবেশবিদ, তার সারা জীবনটাকে উৎসর্গ করেছেন তোমার কুমায়ুন এবং গারোয়াল পর্বতের যে ইকোলজি, যে সিস্টেম, মানে জীবজন্তু প্রাণীর সঙ্গে এবং তোমার উদ্ভিদের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক, এটাকে ইকোলজি বলে, সেইটা রক্ষা করার জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। তার নাম কি? তার নাম হলো সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা। এরপরে এসো দ্য ম্যাসকট অফ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, দ্য ম্যাসকট অফ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। পৃথিবীতে তোমার জীব, মানে বন্য জন্তুদের সংরক্ষণের জন্য একটা ফান্ড আছে, তহবিল আছে, সেই তহবিল একটা ম্যাসকট আছে, মানে চিহ্ন আর কি, শুভ চিহ্ন। সেটা কি? সেটা হলো পান্ডা। পান্ডা এক ধরনের জন্তু যা চীনে পাওয়া যায় খুব বেশি, সেটা। তারপরে চিপকো মুভমেন্ট, আচ্ছা এই হলো চিপকো মুভমেন্ট প্রোটেক্ট ট্রিজ স্টার্টেড ফ্রম দিস স্টেট। চিপকো মুভমেন্ট, চিপকো মুভমেন্ট মানে হলো তোমার গাছ রক্ষার আন্দোলন। এটা কোথায় শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল গুজরাটে, গুজরাট স্টেট থেকে শুরু হয়েছিল। আমি যে নামটা তোমার বললাম, এই সুন্দরলাল বহুগুণা, এই সুন্দরলাল বহুগুণা কিন্তু এই চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তো তোমাদের একটু কোনো কোনো গার্জেন বলছেন বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আজকে বেশি দেব না, এইটুকুই দেব, তোমরা এটা মুখস্থ করবে, তারপরের দিন তারপরের চ্যাপ্টার হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে। সব ভালো আছো তো? বেশ ভালো থাকো। তাহলে আমি এখন বন্ধ করছি।